সবচেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে এই সিলেবাস ক্যারিকুলামের মধ্যে যৌনতা সেক্সুয়াল এডুকেশন নাম দিয়ে এটা শিক্ষা চালু করা হয়েছে নজরুল্লাহ শিশুদেরকে সেক্সুয়াল এই বিষয়গুলো এডুকেশন দেওয়া হবে এই পশ্চিমা সকল সভ্য বর্বর জাহিলি জাতি যারা আছে তারা পারিবারিকভাবে বিধ্বস্ত তারা এটাকে এনজয় করবে কিভাবে তাদের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে চলে গিয়েছে তখন তারা নারী নারী পুরুষ পুরুষ এই ধরনের সমকামিতার কতগুলো প্রোগ্রাম গোটা দেওয়ার জন্য বিশ্বকে কিছু গবেষণা করেছে গোটা মাখলুকের শূন্যতের মধ্যে যেটা নেই গোটা সৃষ্টি প্রাণী জগতের শূন্যতের মধ্যে পশু জানোয়ারের মধ্যে যেটা নেই সেটাকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা এমন একটা সভ্যতা নিয়ে আসছে যে সভ্যতা পশুর মধ্যে নেই যে সভ্যতা পশুর মধ্যেও নেই একদল লোক মহারা সভ্য সুন্দর কোটাই পরা ছবি চেহারা বেশ 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 সুন্দর চমৎকার কিন্তু তারা এল কিউ সম্পর্কে বলতেছে আর আমরা মনে করতেছি এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র জাহাউদ্দিন শইদীউ রহমতুল্লায় জামিন সহির মধ্যে বর্ণনা করেছেন শেখ নাসউদ্দিন আলবানী আহুল্লাহ তাআলা শাহীদুল জামের মধ্যে পাঁচ হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস পাঁচ হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে আদিকে সই বলেছেন লাইন সেমিন নাম তেশেব্বাহ বিররিজে আলে মিনার নিসা নারীদের মধ্য থেকে যেই সব নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে পুরুষদের সাদৃশ্য ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয় সে আমাদের দলভুক্ত নয় পুরুষদের মধ্য থেকে যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ভূষা গ্রহণ করবে নারীদের চালচলন গ্রহণ করবে নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে আমার দলভুক্ত নয় এই হাদিস থেকে স্পষ্ট বুঝে যাচ্ছে সাদৃশ্য গ্রহণ করা নারী পুরুষের মতো পুরুষ নারীর মতো শুধুমাত্র সাদৃশ্য গ্রহণ করা খুব শুধুমাত্র সাদৃশ্য গ্রহণ করা এইটাও রসুল সাল্লাম কঠিন অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে তারা আমাদের দলভুক্ত নয় তারা আমাদের দলভুক্ত নয় তা সাব্যুহের মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আসবে সেটা হচ্ছে চারটি তার মানে সাদৃশ্য গ্রহণ করার যে চারটি পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে বেশভূষায় নারী পুরুষের মতো হবে পুরুষ নারীর মতো হবে আপনি যদি আপনার ওয়াইফের মানে জামা পরে চলে আসেন মসজিদের মধ্যে তাহলে কেমন দেখা যাবে আর আপনার ওয়াইফ যদি আপনার জামা পরে যায় তাহলে কেমন দেখা যাবে কেমন হবে আজকাল অবস্থা এমন হচ্ছে যে মানে এই ধরনের রাস্তায় দেখা যাচ্ছে রাস্তায় দেখা যাচ্ছে আসার সময় এক্ষুনি এখনই যে উল্টা পাল্টা একজন গাড়ি চালাচ্ছিল তখন আমি বললাম যে এমন গাড়ি চালাচ্ছে কেন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে তখন ড্রাইভার বললো যে মানে সে হচ্ছে মহিলা তো মানে গাড়ি চালানোর কোনো সাইজ নেই আমি বললাম যে মহিলাকে বলছি দেখতেছি পুরুষ আপনি না সে এক মহিলা আমার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে আমি পরবর্তী করে চশমা পরিবর্তনের প্রয়োজন আছে এগুলো এমন অবস্থা হয়েছে বেশভূষায় আপনি জিজ্ঞেস করে নিতে হবে যে আসলে কি দুই নম্বর কথাবার্তায় কথাবার্তায় দেখা যাচ্ছে যে পুরুষদের মতো পুরুষরা মহিলাদের মানে কথাবার্তা ডং নিচ্ছে আর মহিলা পুরুষদের কথাবার্তা ডং নিচ্ছে তাহলে তিনি সাদৃশ্য গ্রহণ করলেন আজকে রাসুল সাল্লাহ দলভুক্ত হতে না তিন নম্বর চাল চরণ আচার আচরণে সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না কোন অবস্থাতেই চাল চরণে সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না চার নম্বর কোনোভাবেই মানে পুরুষদের জন্য নির্দিষ্ট যে বিষয়গুলো আছে সেইগুলোতে মহিলারা পুরুষদের অবস্থা নিতে পারবে না অথবা পুরুষরা মহিলাদের অবস্থা নিতে পারবে না এবার আসুন রসুল্লাহ সালাম হাদিস গুলো শুধু অনুবাদ করে যাই তারপরে আমি মূল কথায় আপনাদের যাব আসেন আনাস মালিক রাজ্য বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সালাম সাদ করেছেন যখন আমার উম্মত ছয়টি কাজকে হালাল মনে করবে বৈধ মনে করবে চলুক হতে পারে আলেমরা হতে দিচ্ছে চলেন আর কিছু করার নেই চললে অসুবিধা কি ইজাস্তাহাল্লাত উম্মতি সিত্তান যখন আমার উন্মত এই ছয়টি কাজকে হালাল বৈধ মনে করে নিবে এগুলোকে নিজেদের কাজ হিসেবে গ্রহণ করে নিবে ধ্বংস ধ্বংসতাদের জন্য অবদারিত হয়ে যাবে ধ্বংসতাদের তাদের জন্য অবদারিত হয়ে যাবে যখন তাদের মধ্যে একদল আর একদলকে অভিশাপ দেওয়া শুরু করবে ব্যাপকভাবে তালা অন অথবা স্বামী স্ত্রীর মধ্যে তালা যেটাকে বলা হয় তাকে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকেও অভিশাপ দিবে স্ত্রী স্বামীকে অভিশাপ দিবে এইটা যখন চালু হবে ওয়াশারেবুল খামুর যখন তারা মদ ব্যাপকভাবে মদে লিপ্ত হয়ে যাবে মাদকতা আসক্ত হয়ে যাবে ওয়ালা বিসুল হারির তারা কি সিল্কের যে পোশাক যখন তারা সেটাকে কি করবে গ্রহণ করবে ওয়া খাজুল কিয়ান যখন তারা গায়িকাদেরকে গ্রহণ করবে তাদের মসজিদ গুলোতে তাদের মসজিদ গুলো থেকে গায়িকাকে নিয়ে আসবে তারপরে আর যখন পুরুষরা পুরুষদেরকে বিয়ে করবে পুরুষরা পুরুষদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজ করবে এটা আমার বক্তব্য নয় যেটা আল্লাহ রাসুল সাল্লাহ সময় কল্পনার বিষয় ছিল না আল্লাহ সুসাল কিন্তু ইন্ডিকেট করে গেছেন ওয়াক্তাফার রিজাল উইল রিজাল পুরুষরা পুরুষদেরকে যথেষ্ট মনে করবে সেক্সুয়াল কাজের জন্য ওয়ান নিসা ও নিসা আর মহিলারা মনে মহিলাদেরকে যথেষ্ট মনে করবে পুরুষে পুরুষে বিয়ে মহিলা মহিলা বিয়ে এটা যখন সমাজের মধ্যে এসে যাবে তখন আল্লাহ রসুল সাল করছেন তাদের উপর ধ্বংস অবদারিত হয়ে যাবে ধ্বংস অবদারিত হয়ে যাবে আর সেটাই মূলত আমরা দেখতে পাচ্ছি হাদিসের অনুবাদ করে যাচ্ছি হাদিসটি এবং তবা রানীর তালা তার ময়জানের মধ্যে বর্ণনা করেছেন বর্ণনা করেছেন এবং হাদিসটিকে শেখ নাসুদ্দিনের মধ্যে হাসান বলেছেন যাতে করে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে মানে কি হাদিসের স্ট্যান্ডার্ড কি হাদিসের মানগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এরপর আসেন এবং আবি বলা হয় মংলাহ তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন ষষ্ঠ খণ্ডের পাঁচশো উনানব্বই হাদিস সালেম আবদুল্লাহ আব্হমর তিনি তার আব্বা থেকে বর্ণনা করতেছেন অথবা আবদুল্লাহ আবহমর থেকে বর্ণনা করতেছেন তিনি বলেন কল অফ ফিল্মের এতিত আর একটা বলবার আহ আব্দুল্লাহ বেহমর থেকে তার সালেম বর্ণনা করতেছেন তিনি বলেন ওই নারী সম্পর্কে যে নারী আরেকজন নারীকে বিয়ে করবে আরেকজন নারীকে বিয়ে করবে কি বলতেছেন তারা আল্লাহুলের সম্মুখীন হবে অবস্থায় যে দুইজন সেনাকারিণী দুইজন মধ্যে লিপ্ত ছিল দুজন লিপ্ত ছিল সুতরাং এটা ইসলামী সূর্যতে ভয়ঙ্কর হারাম এবং নিষিদ্ধ বিষয় সেটা নারীদের মধ্যে নারী হোক অথবা পুরুষদের মধ্যে পুরুষ হোক ইসলাম বিষয় যদি কঠিনভাবে নিষেধ করা হয়েছে ফলে আল্লাহ সভা তারা কোরআনে কারিমের মধ্যে একটি জাতির কথা আপনারা জানেন যারা এই ধরনের সেক্সুয়াল বিসেক্সুয়াল অথবা এই ধরনের হোমোসেক্সুয়ালিটির মধ্যে যারা ছিল

যেটাই পৃথিবীবাসী পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নেই তাহলে প্রথম তাদের কাছ থেকে এটা শুরু হয়েছে বুঝতে পেরেছেন তোমরা তো মহিলাদেরকে নারীদেরকে বাদ দিয়ে কারণ এই টেন্ডেন্সি এই সেক্সুয়াল টেন্ডেন্সি পূরণ করার জায়গা হচ্ছে মহিলাদের সাথে সেটাকে বাদ দিয়ে তোমরা পুরুষদের সাথে এই ধরনের অপকার বিলিপ্ত হচ্ছুন তোমরা সীমালাঙ্ক্ষণকারী জাতিতে রূপান্তরিত হয়েছ তখন এই যে আয়াত এই আয়াতের মধ্যে শেষের দিকে আল্লাহ সুহানা তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন আল্লাহ তাদেরকে শাস্তি শাস্তি দিয়েছেন সেই কঠিন আপনারা জানেন যে তাদেরকে আল্লাহ একজন দিয়ে তাদের পুরো ভূখণ্ডটাকে আল্লাহ রাবুল্লা আলমিন একবার উপরে উঠিয়ে এভাবে নিচের দিকে দাবিয়ে দিয়েছেন আজকের পৃথিবী সাক্ষী আজকের পৃথিবী সাক্ষী এটা কোথায় আপনাকে কেউ জানেন কিনা মৃত সাগর যেটাকে বলা হচ্ছে জর্দানের মৃত সাগর যেটাকে বলা হয় তাকে

সেই বিপর্যয়ের কারণ হচ্ছে মূলত ওই সেই সময়ের বিকৃত যে চিন্তা রয়েছে ওই বিকৃত চিন্তা এই ধারাবাহিকতায় এক সময় মানুষের কাছ থেকে এগুলো কি হয়েছিল পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু যখন আমরা যারা দাওয়াতের কাজের মধ্যে আমাদের ঘাটতি হয়ে গিয়েছে আমরা যখন মানুষদেরকে মুসলমানদেরকে বুঝাতে পারিনি তখন আবার মুসলমানদের মধ্যে এই ধরনের চিন্তাধারা মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে এসে যাচ্ছে ব্যাপকভাবে এসে যাচ্ছে এই মর্মে হাদিসগুলো শুধু আলোচনা করি ক্বিলা লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা জেতকে বলা হলো ইননা মারআতান তালবে সুন্নাত একজন মহিলাকে দেখতে পাই যে মহিলা সেন্ডেল পরে স্যান্ডেল তো জানেন মানে তখনকার সময়ে স্যান্ডেল পুরুষরা পরতো মহিলারা পরতো না ফাকালাত লা আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আর রাজুলু তা মিনান তখন আয়েশা জেত বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন ওই নারীদেরকে যেই সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করে থাকে স্যান্ডেল তো মানে এখন তো কমন যে মানে কোথায় লাহতটা খুব ভালো করে খেয়াল করেন যদি স্যান্ডেলের জায়গায় দেখায় লাহত হয় থাকে তাহলে আমরা যেগুলোর জন্য মানুষদেরকে বলতেছি যেগুলোর জন্য মানুষদেরকে আহ্বান করতেছি রাখতেছি সেগুলো কত বয়ন কর এখানে স্যান্ডেলের এর মা সালে এসেছে সামনে আসেন এরপরে কি বলা হচ্ছে এরপরে আসুল্লাহ সাল্লাহরিসাল্লাম স্পষ্ট করেছেন লাল আলাদা সুরুল্লাহসাল্লা বনিস আল্লাহ মতে যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করবে তাদের প্রতি আনত করেছেন আর যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ধারণ করবে রাসুল্লাসাম তাদের প্রতি আনত করেছেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোন অবস্থাতেই পুরুষদের বেশ ধারণ করা নারীদের জন্য বৈধ নয় এমনকি এই আল্লাহ মধ্যে যে পুরুষরা আমাদের দেশে একটা মেহেন্দি ব্যবহার করে না মিন্দি ব্যবহার করবে কিনা শেখ আব্দুল আব্দুল আজিজ আবদুল্লা প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এটাকে নাজাইজ বলেছেন পুরুষদের জন্য নাজাইজ বলেছেন বলছে এটা নারীদের জন্য যদি মাসালার মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে আমি ফতোয়া দিচ্ছি এটা তাহকিক ভিন্ন জিনিস কারণ এটা আমি বুঝাতে চাচ্ছি যে পুরুষদের যে জিনিসগুলো পুরুষদের জন্য কমনলি বৈধ নয় সেই জিনিসগুলো নারীদের জন্য সেগুলো পুরুষরা গ্রহণ করবে না পুরুষরা গ্রহণ করবে এই সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে পোশাকের দিক থেকেও এই মর্মে আরো অনেকগুলো হাদিস রয়েছে একদম লোকের বক্তব্য দিয়েছেন জানাতে দিকে তাকাবেন না আল্লাহি যে পিতামা তার রিজাল ওই নারী যে নারী বিভিন্ন ভাবে পুরুষদের ঢং বা পুরুষদের সাজসজ্জা গ্রহণ করেছে পুরুষদের সাজসজ্জা গ্রহণ করেছে সে কিন্তু জানে প্রবেশ করতে পারবে না এবং আলাদা সময় দ্বারা মতো তার দিকে তাকাবে না ওর দ্য ইউস আর দ্য ইয়ুশ ব্যক্তি দ্য ইউস কে দ্য ইউস হচ্ছে ব্যক্তি যে ব্যক্তি নিজের ফ্যামিলির মধ্যে অস্থিরতাকে বুঝলেন একবারে কমন করে দিয়েছে গতকাল আমার এখানে দাওয়াত ছিল ধানমন্ডিতে আর একটু তবল তবলিকরা বড় মানে লোক তার মনে হচ্ছে হয়তো নিশ্চয়ই যেহেতু দিনদার হবে আমি সেখানে গিয়ে আমি সেখানে ঢুকার মতো জায়গা দেখি আমি এখানে ঢুকলে আমার জন্য বিশাল সমস্যা যে লোক দাওয়া দিয়েছে সে এসে বললো যে শেখ আমি একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছি তা আপনি কি তাব লিক করতেছেন কি দিন পালন করতেছেন কিসের এই সমস্ত পোশাক আপনি মনে করছেন ইসলাম লম্বা জামার মধ্যে আপনি মনে করছেন ইসলাম পাগড়ি জামার মধ্যে পুরা ফ্যামিলি টু দ্য ইউজ

সর্বোচ্চ চেষ্টা করতে হবে নাহলে আপনি এই দায়ুসের মধ্যে পড়ে যাবেন আপনি নিজেও দায়ুসের মধ্যে পড়ে যাবেন সময় কারণে আমরা অনেক দ্রুত মানে যেতে চাচ্ছিলাম যে বিষয়টি সেটা হলো এই এরপরে হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শুনাই এরপরে আমরা এই বিষয়ে আরো কিছু কথা বলবো এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দাইলামি রহমতুল্লাহ ফেরদাউস আখবর মধ্যে বর্ণনা করেছেন আজরুল রহমতুল্লাহ কাশুল খেলা কাশুল খাফা ও মজিরুল বাসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং চুপ ছিলেন

আজকে সবচেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে এই যে আমাদের এই সমাজে মানে সেই সময়ের সেই জিনিসগুলোই নিয়ে আসা হয়েছে সিলেবাস কারিকুলামের মধ্যে যৌনতা সেক্সুয়াল এডুকেশন নাম দিয়ে একটা শিক্ষা চালু করা হয়েছে নজ এর আগে যারা মানে এই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ তো স্বাধীন হয়েছে তো অনেক লম্বা সময় হয়েছে মানে এই এর আগে মানুষগুলো সেক্সুয়াল বিষয় সম্পর্কে কিছু জ্ঞান রাখতো না আপনারা যারা মানে সেক্সুয়ালি আপনাদের কি অবস্থা হয়েছে আপনারা কত বড় জাহির ছিলেন দেখছেন সেক্সুয়ালের ব্যাপারে যার কারণে এটাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে শিশুদেরকে সেক্সুয়াল এই বিষয়গুলো এডুকেশান দেওয়া হবে কত নির্বোধ এবং তারা এই কথা তাদের মাথার মধ্যে ঢুকানো ঢুকানো হচ্ছে এই কথা তাদের মাথার মধ্যে দেওয়া হচ্ছে যে একজন সেক্সুয়াল জ্ঞান যদি না রাখে তাহলে তার ভুল হতে পারে সে মানে এই সমস্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে আমার বন্ধুগণ এর কারণ কি এর মৌলিক কারণ হচ্ছে সময় শেষ হয়ে গেছে মৌলিক কারণ হচ্ছে এই পশ্চিমা সকল সভ্য বর্বর জাহেরি জাতি যারা আছে তারা পারিবারিকভাবে বিধ্বস্ত এত বিধ্বস্ত যে তারা পারিবারিক অশান্তির মধ্যে দাবানলের মধ্যে আছে দুই নম্বর বিষয় হচ্ছে সেক্সুয়াল করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তাদের মানে বিবাহের প্রয়োজন নেই বিবাহ করার মতো কোন মানে প্রয়োজন নেই কারণ তাদের বিবাহ করতে হবে কেন যেমন খাবার আপনার খিদে থাকলে তো খাবেন ঠিক না ঠিক খিদা যেমন আপনার খাবারের চাহিদাকে তৈরি করে আপনার শরীরের চাহিদাও এর উপর নির্ভর করবে সেক্সুয়াল টেন্ডেন্সিটাও চাহিদাটা আপনার এটার উপর নির্ভর করবে তাদের সেই জিনিসগুলো নেই ফলে সেখানে এই অবস্থা তৈরি হয়েছে এখন তারা এটাকে এনজয় করবে কিভাবে তাদের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে চলে গিয়েছে তখন তারা নারী নারী পুরুষ পুরুষ এই ধরনের সমকামিতার কতগুলো প্রোগ্রাম গোটা বিশ্বকে দেওয়ার জন্য নতুনভাবে আর কিছু গবেষণা করেছে গবেষণা করে আর কিছুই পায় না আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমী মাখলুকাতের সুন্নত দেখেন গোটা মাখলুকাতের সুন্নতের মধ্যে যেটা নেই গোটা সৃষ্টি প্রাণী জগতের সুন্নতের মধ্যে পশু জানোয়ারের সুন্নতের মধ্যে যেটা নেই সেটাকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তোমরা অবক্ষের মধ্যে চলে গিয়েছো তোমাদের পরিবার সেখানে সন্তান সন্ততির কোনো পরিচয় নেই স্বামী স্ত্রীর কোনো পরিচয় নেই কোনো ধরনের বালাই বলতে কিছুই নেই এখন সেটাকে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা এমন একটা সভ্যতা নিয়ে আসছে যে সভ্যতা যে সভ্যতা পশুর মধ্যে নেই আপনি একটা গরুকে ছাগলের সাথে সেক্সুয়াল মানে টেন্ডেন্সি পূরণ করতে দেখবেন না কোন ধরনের বিবেচনা আমার জানা নেই এখন আমাদের দেশেও একদল লোক মাসালা সভ্য সুন্দর কোটটাই পরা ছবি চেহারা বেশ 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 সুন্দর চমৎকার কিন্তু তারা এল জিবিটি কিউ সম্পর্কে বলতেছে আর আমরা মনে করতেছি এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আর আমরা মনে করতেছি কি এল জিবিটি মানে নতুন কিছু দিচ্ছে আর কি আমরা আসলে নতুন কিছু দিচ্ছে না পচা মাল উপর দিয়ে কি করে দেবে সুন্দর করে একটা প্যাকেট করে দিয়ে দিচ্ছে এটা খাবেন তো শেষ দুর্গন্ধের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের পরিবার কথা আমাদের যে ভালোবাসার জায়গাগুলো আছে আমাদের সম্মানের যে জায়গাগুলো আছে সন্তান সন্ততি যে আছে সবটাকে করে দেওয়ার জন্য সবটাকে পরিপূর্ণরূপে বিধ্বস্ত করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গোটা জাতিকে সচেতন করতে হবে কারা করতেছে সংখ্যা সংখ্যাগত এগুলোর পেছনে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করতেছে বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশে একটা গ্রুপ তৈরি করা আছে হিজরা গ্রুপ হিজরাকে আসমান থেকে এসেছে কেউ আপনারা কেউ জানেন কি না আসমান থেকে কোন জায়গা থেকে নাজির হয়েছে অথবা জঙ্গল থেকে উঠে আসছে না এই সমাজ থেকে এসেছে তাদেরকে কেন আলাদা গ্রুপ করা হয়েছে আলাদা গ্রুপ করার কারণ কি সেক্সুয়াল অ্যাবিউজ করার জন্য সেক্সুয়ালি তাদেরকে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে ব্যবহার করার জন্য এই গ্রুপ তৈরি করা হয়েছে হয়তো আমরা অনেকেই জানি না এই বিষয় সম্পর্কে আমাদের জানা নেই আমাদের স্টাডিতে আসতে হবে বিষয়গুলো আর এই সেখান থেকে এই হিজাদেরকে বিভিন্ন জায়গায় খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায় খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে এটা গ্রুপ তৈরি করা হচ্ছে কীভাবে আপনি তাদেরকে তারা আপনার সন্তান এই সমাজের অংশ তাদেরকে গর থেকে কে বের করে দিয়েছে কেন গর থেকে তারা বের হয়ে গিয়েছে এর পিছনে কি ইন্ধন ছিল এগুলো একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে পরিবেশের মাধ্যমে এই যে এল জিবিটি কিউ নাম দাঁড়িয়ে পুরুষ পুরুষের সাথে গে নারী নারীর সাথে বুঝতে পেরেছেন বিসেক্সুয়াল এটা হচ্ছে বহুমুখিতা বহুগামিতা মানে যার সাথে শিকাল কুকুরের সাথেও মানে আপনি আপনি সেক্সুয়াল কাজ করেন কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন কুইয়ার কুইয়ার হচ্ছে একেবারে সেক্স বিমুখ হওয়া এই সব কিছুই মূলত এই আমাদের সমাজের মধ্যে এগুলোকে এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এগুলোর এডুকেশন আমাদেরকে দিবে এগুলোর জ্ঞান দিবে আমার আল্লাহ রাসুল তো জানিয়ে দিয়ে গেছেন তুমি কি জ্ঞান দিবা তুমি কি জ্ঞান দিবা আমাদেরকে আমাদের কাছে ইনফরমেশন আছে সাড়ে চোদ্দ এই উম্মা কোন কোন ভয়ঙ্কর অপরাধ ভয়ঙ্কর খারাপ বিষয়ের সাথে জড়িত হয়ে যেতে পারে সেই ব্যাপারে আসম ইন্ডিকেট করে গেছেন ইন্ডিকেশন দিয়ে গেছেন সুতরাং আমরা জানি যে এটা হবেই এই জন্য আমাদেরকে সতর্ক করতে হবে এদের সংখ্যা অনেক বেশি নয় কিন্তু এরা যদি আমাদের উপরে এটা চাপিয়ে দেয় এক সময় আপনি দেখবেন যে মানে সুদ যখন হালাল করা হয়েছে মানে সুদ যখন আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে তখন মুসলমানরা কি আপনি মনে করেন বলছেন না সুদি কারবার করি এখন আপনি এখানে এই এই উপস্থিতির মধ্যে আপনি যদি করে দেখেন আমি সহ যদি আরো অন্যান্য যারা যারা আছে মানে সুদের কারবারের সাথে যুক্ত নয় সুদের কারবার করছেন না এরকম লোক পাওয়া কি দূরব কঠিন কোন না কোনো ভাবে আপনি সুদের সাথে যুক্ত হয়ে আছেন অথচ ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর হারাম এটি সবচেয়ে জঘন্যতম হারাম এটি তো এই বিষয়গুলো আমাদের এখনই যদি আমরা এগুলোকে প্রতিহত করতে না পারি এগুলোর বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য না আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ সুবাহ আমাদের সবাইকে

এই ধরনের অপরাধ যদি আমাদের সমাজের মধ্যে ছেয়ে যায় তাহলে অপরাধ থেকে শাস্তি থেকে বাঁচার আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করে এগুলোর ব্যাপারে যার যেখানে সুযোগ আছে যে স্কোপ আছে সেখানে যেন আমরা ভূমিকা পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান রাহিম